ইউরোপে এক ডজনেরও বেশি দেশ উত্তর আমেরিকা এবং অস্ট্রেলিয়াতে পক্সে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে আফ্রিকার বাইরে এটাই সবচেয়ে বড় প্রকোপ তবে এটি কোনো কোভিড নয় বিশেষজ্ঞরা বলছেন এর ঝুঁকি কম তো পক্স কি এটি ভাইরাস যা প্রাণী দেহে পাওয়া যায় আফ্রিকার কিছু দেশে বানর ও ইঁদুরের কাছ থেকে এটি মানব মানবদেহে সংক্রমিত হয়েছে মানুষের মধ্যে এর প্রথম প্রকোপ দেখা দিয়েছিল পঞ্চাশ বছরেরও আগে এর প্রভাব মৃদু তবে কখনো কখনো এতে মৃত্যু হয় গত পাঁচ বছরে ইউরোপে আমি কিছু কেস দেখেছি শুধু ভ্রমণকারীদের মধ্যে তবে এই প্রথম আমরা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে দেখছি একই সাথে যারা কখনো আফ্রিকার আক্রান্ত দেশগুলোতে যায়নি তাদের মধ্যেও সংক্রমিত হচ্ছে পক্সের উপসর্গগুলো কি উপসর্গ দেখা দিতে সংক্রমণের পরে একুশ দিন লেগে যেতে পারে প্রধান উপসর্গ ফুস্করি প্রায়শই মুখে অথবা যৌনাঙ্গে পরে সেগুলো ফোস্কা এবং পাঁচরায় পরিণত হয় এগুলোকে চিকেন পক্স মনে করা হতে পারে যা ভুল তো কিভাবে হতে পারে মাঙ্কি পক্স খুব সহজে ছড়ায় না এর জন্য ত্বক ও ফোস্কার সাথে সরাসরি সংস্পর্শে আসতে হয় সেখানেই ভাইরাসটি থাকে অথবা আক্রান্ত ব্যক্তির বিছানা ও কাপড়ের সংস্পর্শ থেকেও হতে পারে কাশি এবং হাসির মাধ্যমেও এটি ছড়াতে পারে তবে কোভিডের চেয়ে এটি ছড়ানো কঠিন বর্তমানে আক্রান্তদের অনেকেই সমকামী অথবা উভকামী তাদের খারাপ চোখে দেখা ঠিক নয় এটা গুরুত্বপূর্ণ মানুষের স্বভাব চরিত্র দেখে কেউ ভাইরাস সংক্রমিত হয় না ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমে এটা হতে পারে স্মল পক্সের টিকা মাংকি পক্সের বিরুদ্ধে উচ্চ সুরক্ষা দিয়ে থাকে তারা ভাইরাসের একই গোত্র থেকে এসেছে of viruses.